আমরা যারা বাবা মা আছি সন্তানকে শাসন করার অধিকার আছে না নাই জোরে বলুন আছে না নাই মনে রাখবেন শাসন আর পাশবিকতা এক জিনিস নয় শাসনের নামে যারা পশুর মতো সন্তানের উপরে আচরণ করে ওরা কখনো যোগ্য আব্বা আম্মা হতে পারে না ওরা কখনো আদর্শ সন্তান উৎপাদন করতে পারবে না ওরা কখনো সুসন্তান গঠন করতে পারবে না আজকের এই সমাজে বহু তরুণ তরুণী যুবক যুবতী ভুল পথে ডাইভার্ট হচ্ছে একমাত্র পারিবারিক শিক্ষার অভাবে কথা বলেন ঠিক কি না গত কিছুদিন আগে মাদ্রাসার পড়ুয়া একটা ছেলে মাদ্রাসা ছুটি হলো সে বাসায় যাবে না লোকেরা বলল ব্যাপার কি আমার বাবা খুব রাগান্বিত মানুষ বাড়িতে গেলে পরে এখন আমাকে শাস্তি দিবে সে কি করলো উঁচু একটা টাওয়ারে উঠে গেল উঠে ওইখানে এলান করলো যে আমি এখন আত্মহত্যা করব শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস যায় তাকে উদ্ধার করছে দেখছেন না আপনারা তাহলে বাবা মার আচরণ যদি সন্তানের সাথে পশুর মতো হয় সন্তান যাবে কোথায় আজকে শাসনের নাম দিয়া যা চলছে বহু তরুণ তরুণী যুবক যুবতী সুইসাইডের পথকে বেছে নিচ্ছে একটা বাচ্চা পরীক্ষার রেজাল্ট খারাপ করছে এক বিষয়ে পাশের সবাই গোল্ডেন জিপিএ পাইছে ভালো রেজাল্ট করছে যা হোক মা বাবা প্রথমে তাকে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে এক বছর দেখতে দেখতে আবার ঘুরে চলে আসবে আগামীবার পরীক্ষা দিন ইনশাল্লাহ আবার তুমি ভালো রেজাল্ট করবা বাস এখানেই তো শেষ হয়ে গেল বাচ্চাটাও সেই বিষয়টা মেনে নিছে যেহেতু বাবা মা আমাকে সান্ত্বনা দিচ্ছে এখানে তো আর কোনো টেনশন নাই কিন্তু বিকাল হতে না হতে চতুর্দিক দিয়া বাচ্চাটাকে নিয়ে ট্রল শুরু হয়ে গেছে পাশের যারা ভালো রেজাল্ট করছে ওরা বাসার ভিতরে মিষ্টি নিয়ে আসতেছে আর বলতেছে তোমার ছেলে তো পরীক্ষা পাস করতে পারে নাই তো কি হয়েছে আমাদের মিষ্টি খাও এরকম করে করে কয়েকজন যখন অপমানজনক কথা বলল স্বাভাবিক মা বাবার মন উত্তেজিত হয়ে গেল একটা সময় বাবা মা দুইজন ঝগড়া লাগলো বাবা যে মার উপরে আঘাত করলো এটা সন্তানটা দেখার পরে সে মনে মনে ভাবলো আমার জন্য যেহেতু আজ এই সমাজের মানুষ আমাকে নিয়ে ট্রল করছে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তাহলে এখানে তো আর আমার বেঁচে থাকার কোনো সুযোগ নাই এই বাচ্চাটা কি করলো একটা চিরকুট লিখে আত্মহত্যা করে মারা গেল বড় করে বলি নাউজুবিল্লাহ এই শিক্ষা নিয়ে আমরা পাইলাম আমরা পাশের মানুষকে সহযোগিতা করব দূরের কথা তিলে তিলে কি করে তাকে আঘাত দেওয়া যায় কি করে তার মানসিকতা নষ্ট করা যায় কি করে উপরে ওঠার সিঁড়িকে বন্ধ করা যায় এই টেন্ডেন্সি সর্বক্ষণ শয়তান আমাদের মনের মধ্যে দিয়ে থাকে কথা বলেন ঠিক কি না তাহলে এইগুলো আমাদেরকে সরিয়ে নিতে হবে বাচ্চাকে উত্তম শিক্ষা দিতে হবে বাবা মা যারা আছি আমরা টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে জানেন আপনারা আজকের এই লাইট গুলো যে আলো দিচ্ছে এগুলো সব আবিষ্কারক কে টমাস আলভা এডিসন ও যখন ছোট গালি স্কুলে পড়তো এত ডানিশ ছিল পড়াশোনা একেবারেই পারতো না স্কুলের টিচার ডাইকা তার মাকে বলল যে আপনার এই সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব কারণ 100 বার চেষ্টা করেও তার মাথায় একটা পড়া ঢুকানো জানা এরকম গাধা কি স্কুলে রাখলে আমাদের স্কুলের দুর্নাম হবে বাকি স্টুডেন্টরাও তার মতো হয়ে যাবে যাক ওকে বুঝাইয়া দিল সে দূর থেকে খেয়াল করলো মাকে জিজ্ঞেস করে মা আমাকে স্কুল থেকে কেন বের করে দিল টিচার কি বলছে খেয়াল করেন মা বলতেছে টিচাররা বলছে এই স্কুলের যত পড়াশোনা আছে এগুলো নাকি তোমার হয়ে গেছে আর তোমার ব্রেইন এত বেশি ভালো তোমাকে যে স্কুলের টিচাররা পড়াবে ওই মেধা ওনাদের কাছে নাই আল্লাহ আকবার বলবেন না দেখেন মা কি না করতে পারে এই কথা বলে মা বলছে যে এই শহরে কোনো স্কুলে তোমাকে ভর্তি করানো যাবে না কারণ তোমাকে জ্ঞান দিবে এই শিক্ষা এই শহরের কোন স্কুলের টিচারের কাছে নাই বাচ্চা বলে মা আমি পড়বো কোথায় গো আমার কাছে পড়বা আমি তোমার সবচেয়ে বড় টিচার এবার মা বাচ্চাকে পড়ানো শুরু করলো পড়তে পড়তে তার মেধার এত প্রখরতা হলো এই বৈদ্যুতিক বাল্ব যখন আবিষ্কার করছিল 999 বার সে অকৃতকার্য হয়েছে চেষ্টা করেও জ্বালাতে পারে নাই 1000 বারের সময় যে লাইট জ্বলছে আল্লাহ আকবার বলবেন না যখন সংবাদ সম্মেলন হলো সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো আপনি তো 999 বার ফেল মারছেন অকৃতকার্য হয়েছেন এই ব্যাপারে আপনার টেন্ডেন্সি কি সে বলতেছে না আমি তো ফেল মারি নাই আমি 999 বার বিভিন্ন কায়দায় চেষ্টা করেছি হয় কি না ওই কায়দা হয় নাই 1000 বারের সময় আমি যে পদ্ধতি দিয়েছি সেই পদ্ধতিতে হয়েছে আমি তো এটা আবিষ্কার করার উসিলা করে আরো 999টা পদ্ধতি শিখছি আল্লাহ আকবার বলবেন না পজিটিভ থিংকিং আমরাও আমাদের মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে
মানসিকতা যদি পরিবর্তন করে পজিটিভ থিংকিং যদি আমরা নিজের মধ্যে রাখতে পারি সন্তানকে যদি আমরা দেই সন্তান একবার পারে না আপনি শাসন করবেন মারামারি করবেন বকা দিবেন এইভাবে হবে না আপনি আদর স্নেহ দিয়া পজিটিভলি দেখবেন দেখবেন আপনার সন্তান ইনশাআল্লাহ সব কিছু পারবে এইভাবে আমাদের সন্তানগুলোকে শাসন নয় পাশবিকতা নয় শাসনের জিনিস পাশবিকতা অনেক জিনিস শাসন তো সেই করবে সোহাগ যে করবে কথা বলেন ঠিক কি না সোহাগের মাত্রাটা বাড়িয়ে দিয়ে আদর স্নেহ করে তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা কবুল করে আমিন খারাপ লাগছে ওয়ালি সাইয়েদেনা আরো জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনোযোগ আছে আহলে হাদিসের এক শয়তান আচ্ছা যেভাবে বলছে আমি সেইভাবেই পড়ি কারণ লিখে দিছে আমারে যেভাবে আহলে খবিসের এক শয়তান মুজাফফর বিন মুহসিন বলেছে কোরআন শরীফের সূরা বুরুজ সম্পূর্ণ জাল বড় করে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ কোরআন শরীফের সূরা বুরুজ নয় গোটা 30 পারা কোরআনের পারা নয় পৃষ্ঠা নয় ছোরা নয় আয়াত নয় একটা জের জবর নকটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে আরে একটু জোরে বলুন থাকবে আপনারা তো মিনুনা বিবাদিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাদি কোরআনের কিছু মানলাম কিছু মানলাম না এটা ঈমানদারের বৈশিষ্ট্য না এটা কাফের মুনাফিক বেঈমানদের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক কি না কত বড় দুঃসাহস দেখেন কোরআনুল কারীমের সূরাকে নিয়ে পর্যন্ত ওরা ষড়যন্ত্র শুরু করছে প্রিয় দেশবাসী আপনাদেরকে সজাগ থাকতে হবে আমরা রাসূলুল্লাহর সম্মান নিয়ে যখন কথা বলি কোরআন থেকে আমরা মিলাদুন নবীর কথা বলি ওরা সেই কথাগুলো শুনে না রাসূলুল্লাহর শানের কথা কোরআন থেকে বলি সেই কথাগুলো ওরা মানে না কিন্তু রাসূলুল্লাহর নূরের কথা আমরা কোরআন থেকে বলি সেই কথাগুলো ওরা মানে না রাসূলুল্লাহর হায়াতুন নবীর প্রমাণ কোরআন থেকে দেই সেই কথাগুলো ওরা মানে না রাসূলুল্লাহ হাজির ও নাজির সেই কথাগুলো কোরআন থেকে বলি ওরা মানে না রাসূলুল্লাহর হলমে গায়েবকে অস্বীকার করে আর ওরা বলে কোরআনের সূরা বুরুজ এটা সম্পূর্ণ জাল চিৎকার করে বলে নাউজুবিল্লাহ ওরা কোরআনে রাসূলুল্লাহ শান পায় না সাম্প্রতিক সময়ে আহলে হাদিসের কিছু শয়তানদেরকে দেখলাম ওরা কুমিল্লা খুঁজে পায় দিনাজপুর খুঁজে পায় কথা বলেন ঠিক কি না ওদের বক্তব্য কুমিল্লা আসছে কুমিল্লার মানুষকে খুশি করার জন্য বলতেছে আপনাদের কুমিল্লার কথা তো আল্লাহ কোরআনে বলছে কয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল্লা ইলা ইল্লা কলিলা ওইখান থেকে বলতেছে কুমিল্লার কথা কোরআনে আছে আরেক ব্যক্তি দিনাজপুর যায় সমাবেশ করছে ওই জায়গা বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এই আয়াতের মধ্যে আছে না নাই ওইখান থেকে সে বলতেছে দিন আজ পরিপূর্ণ মানে দিনাজপুর নাউজুবিল্লাহ তো আসছে আরে জোরে বলি না নাউজুবিল্লাহ ওই সমস্ত শয়তানদের বক্তব্য শোনা যাবে আর একটু জোরে বলুন শোনা যাবে যারা তাদের দল বার করার জন্য মানুষকে তাদের পথে আকৃষ্ট করার জন্য দিনাজপুর খুঁজে পায় কুমিল্লা খুঁজে পায় যেগুলোর সাথে দিনাজপুর কোরআনের কোনো সম্পর্ক নাই এই ধরনের কথা যারা বলে কোরআনুল কারীমের সূরা জাল যারা বলে আমি বলবো তারা ইহুদি খ্রিস্টানদের দালাল ওদের ঈমান নাই ওরা জাহান্নামের কীট কথা বলে ঠিক কি না ওদের কোনো বক্তব্য শোনা যাবে ওদের কোন বক্তব্য বিশ্বাস করা যাবে ওরা প্রথমে শুরু করছিল জাল হাদিস এখন হাদিসকে জাল বানাইতে বানাইতে ওদের স্পর্ধা বেড়ে গেছে এখন কোরআনুল কারীমকে নিয়ে ও জাল বলে সম্বোধন করা শুরু করছে জোরে বলি নাউজুবিল্লাহ এদের বক্তব্য শোনা যাবে না তথাকথিত এক বক্তা বলেছেন নবীজির পিতামাতা জাহান্নামী ছিলেন নাউজুবিল্লাহ এবং নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসতো তিনি বাথরুমে বসেও নাকি সালামের উত্তর দিতেন আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ
এগুলো আহলে হাদিসের এজেন্ডা বাস্তবায়ন করে, এগুলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রাসূলের পিতামাতা জান্নাতি, তাতে কোনো সন্দেহ না। ওরা তো আরো বলে যে রাসূলের পিতামাতা মুসলমানই নয়, এরকমও বলে। এবং এই শয়তান গত কয়েকদিন আগে আবার বলছে যে খানে কাবাকে নাকি হিন্দুরা নির্মাণ করছে। আরে এত আস্তে নাউজুবিল্লাহ বললে হবে না তো, জোরে বলো না নাউজুবিল্লাহ। এগুলো আমার বানানো কথা নয়, আল্লাহর খানে কাবা হিন্দুরা নির্মাণ করছে এই কথা কোন মুসলমান বলতে পারে? বললে তার ঈমান থাকবে? আমার আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ, বলেন প্রথম ঘর যেটা মক্কাতে নির্মাণ হয়েছে জগৎবাসীর জন্য, হেদায়েতের জন্য, সেই ঘরের নাম কি? মক্কা, খানে কাবা। তাহলে আজকে এমন কথা আমাদের কি শুনতে হয় যে খানে কাবা হিন্দুরা নির্মাণ করছে? সৌদি আরব কোন হিন্দু আছে নাকি? আরেকটু জোরে বলো, হিন্দুর অস্তিত্ব আছে নাকি? ইহুদি খ্রিস্টানরা ছিল, কিন্তু আল্লাহ যুগ যুগ ধরে খানে কাবাকে নির্মাণ করিয়েছে। সর্বপ্রথম খানে কাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ, কুরাইশদের বিভিন্ন আল্লাহওয়ালা আল্লাহ প্রদত্ত ব্যক্তি যারা ছিল তারা খানে কাবাকে সংস্কার করেছে। আর মুসলমান হইয়া যেই ব্যক্তি এই কথা বলবে যে খানে কাবা হিন্দু নির্মাণ করছে, আমরা ধরে নিব তার বাপ দাদা হিন্দু ছিল, কথা বলেন? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য পিতৃপুরুষের কথা সে ভুলতে পারে না, তার মুখ দিয়া হিন্দু আসে। ওই জাহান্নামী ব্যক্তি এই কথা বলে, ওই জাহান্নামের কিটটাই রাসূলের পিতামাতা সম্পর্কে ওই কথা বলেছে যে রাসূলুল্লাহ আব্বা আম্মা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ পিতৃপুরুষ যারা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে সবাই ছিল মুসলমান, সবাই ছিল ঈমানদার। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, সবাই ছিল আল্লাহকে সিজদাকারী। সেই হিসেবে রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি, জান্নাতি, তাতে কোনো সন্দেহ এই কথা শোনা যাবে? কয়টা বলবো এই বেয়াদবে? আবার বলছে রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ হইতো, এই জন্য জিবরাইল গণগণ রাসূলের কাছে আসতো, দুর্গন্ধের কারণে রাসূলুল্লাহ কি মেসওয়াক বেশি বেশি করার জন্য বলছে। এত আসতে কেন রে ভাই, নাউজুবিল্লাহ। যেই রাসূলুল্লাহর গাম মুবারক ও ছিনা মুবারক মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিময় ছিল, কথা বলেন? রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগ্রামে অনেক দূর থেকে সাহাবায়ে কেরাম বুঝতে পারতো যে এই সুগ্রাম একমাত্র আমার রাসূল ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না, যার পসিনা মুবারক, গাম মুবারক মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিময় ছিল। রাসূলুল্লাহর পসরাব মুবারক পান করে একজন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই রাসূলুল্লাহর সাথে যারা বলবে রাসূলের মুখে দুর্গন্ধ, আমি বলবো তোরে যদি আমি পাই তোর মুখে আমি প্রস্রাব করব, কথা বলো? আরে পাইলে অন্তত জীবনে যাই হো, আমি তার ছাড়বো না। আমার রাসূলের সাথে আছে চরম বেয়াদবি যে করলো, তার কথাগুলো আপনারা কেমনে শুনেন আমার বুঝে আসে না। বহু স্কুল কলেজ পড়ে যুবক আছে যাদের গলার মালা, যারা পারে না কলিজে সিরা ওই শাইখকে দেয়া দেওয়ার জন্য, তো সেইগুলো একটার পর একটা লাগামহীন বেয়াদবি করে যাচ্ছে, সীমাহীন বেয়াদবি করে যাচ্ছে, আর আপনারা এগুলো সাপোর্ট দিচ্ছেন। ওরা তো আমাদের মতো ওয়াজ মাহফিলও করে না, ইউটিউব চ্যানেলে বসে বসে বক্তব্য ছাড়ে, জায়গা জায়গায় মসজিদ বানাচ্ছে, মসজিদের নাম দিচ্ছে আহলে হাদিস। ছয় মাসের ভিতরে ঢাকাতে বিশাল বড় মাদ্রাসা বানিয়ে ফেলছে আহলে হাদিসের। টাকা আসে কোথেকে একবার চিন্তা আসে না আপনাদের? আমরা চিল্লাইয়া দুই ঘন্টা আড়াই ঘন্টা গাড়ি ভাড়া নিয়ে যাই আপনাদের কাছ থেকে, আমাদের স্বপ্ন মাদ্রাসা করব, পারি না, কারণ এখনো সেই পুঁজি অ্যামাউন্ট হয় নাই, তারপরেও চালাচ্ছি মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আর ওরা রাতে রাতে মসজিদ বানা, বিল্ডিং বানা, বিশাল আকারের মাদ্রাসা বানা, এই টাকা কোথেকে আসে? এই আমার সন্নি মুসলমান শুনে রেখো, এই টাকা কোনো মুসলমানের টাকা না, এই টাকা কোনো ইমানদারের টাকা না, এই টাকার উৎস হলো ইসরায়েল ইহুদি খ্রিস্টান, কথা বলেন ঠিক কিনা? ওরা চাচ্ছে মুসলমানকে ধ্বংস করার জন্য, আর এই মুসলমানের সাথে ওরা ইমানি শক্তি দিয়া পারবে না, তাই আরেকটা টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের কাছ থেকে নিয়ে ফিট করে দিচ্ছে যে ও বক্তব্য দিব, আর আপনি আমি তাদের ইমানের তাদের বক্তব্য শুনবো, ইমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে কবরে যাব। তাই কিন্তু চলছে এখন, এত মাদ্রাসা এত মসজিদ কোত্থেকে করে, টাকা আসে কোত্থেকে?
এগুলো তো এক একটা যাকাত ফেত্রা খাওয়ার লোক ওদের ইতিহাস বায়োডাটা আমরা কালেকশন করতেছি এগুলোর বাপ দাদারা যাকাত ফেত্রা খাইতো এখন এরা রাজধানীতে নামি দামি বাড়ি গাড়ি তারপরে ফ্ল্যাটের মালিক মাঠে ময়দানে ওয়াজ করে না টাকা আসে করতে ওই পেট্রো ডলার ইহুদি খ্রিস্টানদের টাকা কথা বলেন ওরা এইগুলো বলে ওদের এই কথা শোনা যাবে আর একটু জোরে বলুন বাথরুমে বসেও নাকি সালামের জাস্ট একটু করে দুনিয়ার প্রথা অনুযায়ী পর্দা করে আরেক জায়গায় গিয়ে শুয়েছেন এখনো রওজার মধ্যে জীবিত অবস্থায় আছেন সহশরীরে বড় করে বলি সুবহানাল্লাহ ওনার নামাজে জানাজা পড়াইবে ইমামতি করবে এই সাধ্য কারো আছে নাকি আরেকটু জোরে বলুন আছে কোন কোন বর্ণনায় আসছে প্রায় 32 ঘন্টা কোন বর্ণনায় প্রায় আড়াই দিন হুজুরের ওফাত হয়েছিল সোমবার আর দাফন হয়েছিল বুধবার এই আড়াই দিনের ভিতরে শুধু মানুষ নয় ফেরেশতা জিন জাতি সবাই সারিবদ্ধভাবে লাশ মোবারকের সামনে দিয়া হুজুরের শরীর মোবারকের সামনে দিয়া ভ্রমণ করছে আর হুজুরের উপর দুরূদ শরীফ পাঠ করছে রাসূলের উপর সালাতু সালাম পাঠ করছে বড় করে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ হুজুরের কোনো জানাজা হয় নাই কারণ জানাজা পড়াবে যে ইমাম থাকতে হবে তো ওই রকম যোগ্যতা কারো আছে নাকি নাই এই জন্য হুজুরের লাশ মোবারক দেহ মোবারকের সামনে দিয়া সবাই যাচ্ছে আর দুরূদ শরীফ পাঠ করছে সালাতু সালাম পাঠ করছে এটাই ছিল হুজুরের শেষ এই দুনিয়ার যে কাজকর্ম তারপরেই হুজুরকে রওজা মোবারকের মধ্যে দাফন করা হয়েছে তবে আমাদের আকীদা আমাদের নবী হায়াতুন নবী রওজা শরীফের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় শুয়ে আছেন বড় করে বলি সুবহানাল্লাহ কারণ ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া শুধু আমাদের নবী না সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হারাম করে দিয়েছে নবীদের এই দেহ স্পর্শ করা যাবে না অক্ষত অবস্থায় শশ শরীর মোবারকে রওজা মোবারকে সবাই আছেন আলহামদুলিল্লাহ ইন্নাল আমবিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউন সালাতাম মান সাল্লা আলাইহিম শুধু আমাদের নবী না সমস্ত নবীরা তাদের রওজা শরীফের মধ্যে জীবিত অবস্থায় আছেন আজান ইকামতের ধ্বনিও তারা শুনতে পায় এত আস্তে কেন সুবহানাল্লাহ الأنبياء أحياء بعد 40 يوما من وفاتهم يسيرون كسائر الأحياء يكونون حيث ينزلهم الله وحياة الأنبياء بعد موتهم شواهد চিৎকার করে বলি শুধু আমাদের নবী না সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মোবারকে শোয়ার পরে 40 দিন পর ওনাদের কাছে আগের চেয়ে আরো শক্তি বেশি ফিরে আসে يسيرون كسائر الاحياء জীবদ্দশ অবস্থায় তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেভাবে যেতে পারে রওজা মোবারক থেকে চাইলেও তারা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন কে আল্লাহ আরেকটু জোরে বলুন আল্লাহ আমার নবী বলে মারাত তো আলা মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কুসাইব আল আহমার ওয়া হুয়া ক্বাইমুন ইসলি ফি কুবুরি আমি যখন মেরাজ রজনীতে কুসাইব আহমদ নামক স্থান অতিক্রম করে অর্থাৎ মুসা আলাইহি সালাতু সালাম যে জায়গা শুয়ে আছে ওই জায়গার নাম কুসাইব আহমদ ওই জায়গা অতিক্রম করে আমি যখন বাইতুল মাকদাস বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলাম আমি দেখতে পাইলাম আমার ভাই হযরতে মুসা আলাইহি সালাতু সালাম রওজা শরীফের মধ্যে দণ্ডায়মান অবস্থায় আছেন বড় করে বলি সুবহানাল্লাহ ওয়া ক্বাইমুন ইসলি ফি কুবুরি তার ব্যাখ্যাটা যদিও আমরা সচরাচর শুনে থাকি যে উনি নামাজের মধ্যে দণ্ডায়মান অবস্থায় নামাজ আদায় করতেছেন ওনার রওজাতে কিন্তু মুহাদ্দিসিনে কেরাম তার সঠিক ব্যাখ্যা দিয়েছেন যে সালাতের শুধু অর্থ নামাজ না প্রাথমিকভাবে আমরা পড়েছিলাম সালাতেরা মানা আমাদর লগাতে চার দোয়া ও দুরুদ ও রহমত ও ইস্তেগফার সালাতের চারটা অর্থ কিন্তু না মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সালাতের 52টা অর্থ আছে আর মুসা নবী ওহুয়া ক্বাইমুন ইসলি ফি কুবুরি রওজার মধ্যে দণ্ডায়মান অবস্থায় ছিলেন নামাজ আদায় করছেন এটা সঠিক ব্যাখ্যা নয় বরং উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করছেন
আরে একটু জোরে বলি সুবহানাল্লাহ ওইখান থেকে আমরা যে কিয়াম করি তার মাসালাও সাবিত হয় আমরা রাসূলকে দাঁড়ায়া সালাম দেই আমাদের কি অনেকে বেদাতী বলে না অনেকে বলে না এই সেই ওরা জানে না যেই রাসূলুল্লাহ সম্মানে মূসা কালিমুল্লাহ মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়েছে সেই রাসূলের উম্মত হয়ে আমরা সালাম দিতে পারি কি পারি না আর একটু জোরে বলুন পারি কি না আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে আমিন